বর্ণ বিদ্বেষ কি কেবল পশ্চিমী বিশ্বে বিদ্যমান? ভুল ধারণা। এই একটি কারণে বলিউডে ব্রাত্য ছিলেন মিঠুন চক্রবর্তী, কম হেনস্থার শিকার হতে হয়নি তাকে। পাশাপাশি বাঙালি হওয়ার কারণেও অপমান সহ্য করতে হয়েছিল পেশা জীবনের শুরুতে, যা আজও ভুলতে পারেননি মহাগুরু। সেই সব কথা সম্প্রতি তিনি আরও একবার প্রকাশ্যে এনেছেন পরিচালক সাংবাদিক রামকমল মুখোপাধ্যায়ের লেখা মিঠুন চক্রবর্তী দ্য দাদা অফ বলিউড জীবনীতে। লেখকের কাছে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়ে অকপট প্রবীণ অভিনেতা। মিঠুন জানিয়েছেন, ঠাই নাড়া হলে যে কোনো মানুষকে অস্তিত্ব সংক্রান্ত বিপন্নতা গ্রাস করে, তার উপর তিনি প্রবাসী হলে তো কথাই নেই, ভিতরে ভিতরে সারাক্ষণ শিকড়ের টান অনুভব। আর তার বিপরীতে লড়াই করতে করতে অন্যত্র নিজেকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা, এসবই একটা সময় করতে হয়েছে ডিস্কো ড্যান্সারকে। এভাবেই যখন বলিউডে নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টায় ব্যস্ত মিঠুন, ঠিক তখনই মায়ানগরী তাকে বাতিল করে দিয়েছিল আক্ষেপ গরিবকা অমিতাভ বচ্চনের। রামকমলের লেখনী বলেন, গায়ের রং, শরীরের গঠন, নাচ, অভিনয় সব কিছু নিয়ে অকারণ সমালোচনার শিকার হতেন অভিনেতা। মিঠুনের কথায় গায়ের রং নিয়ে এত কটাক্ষ শুনতে হয়েছিল যে একসময় নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করি, কিন্তু কালো থেকে ফর্সা হওয়ার উপায় তো আমার জানা ছিল না। বাকি শারীরিক গঠন।